আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। আজকে অনেকদিন পর আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু টিপস নিয়ে। আমি অনেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসিনি, কিন্তু আপনারা সবসময় আমার ডক্টর আয়েশাস ভিউর সাথে ছিলেন, লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আমাদের পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন তখন অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো একবার ওনাদেরকে দেখে, যে ধরা যাক তলপেটে ব্যথা নিয়ে কোনো পেশেন্ট আমার কাছে এসেছিলেন, আমি সেই পেশেন্টকে তলপেটে ব্যথার জন্য কিছু ওষুধ দিয়ে দিয়েছিলাম, কিছু ইনভেস্টিগেশনস করেছিলাম, তো এগুলো নেওয়ার পরে পেশেন্ট ভালো ছিল। ভালো থাকার পরে দেখা গেল হয়তো ছয় মাস বা এক বছর পরে ওনার কাছাকাছি ধরনের অসুবিধা হলো, তলপেটে ব্যথা, পেটের যে কোনো জায়গায় ব্যথা। উনি করলেন কি, আমার সেই আগের প্রেসক্রিপশনটা দেখে ওষুধটা নিলেন এবং সেটা উনি কন্টিনিউ করলেন। এমনও দেখা যায় যে অনেক সময় এই ব্যথাটা পরের বারেও যখন উনি এই ব্যথার ওষুধটা বা আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা উনি অনেকে অ্যান্টিবায়োটিকও নিয়ে ফেলেন ওই প্রেসক্রিপশন থেকে, শুধু ব্যথার ওষুধ না। তো এই ওষুধগুলো উনি নিলেন, নেওয়ার পরে অনেকটা ভালো থাকলেন, আবার অসুবিধা দেখা দিল, আবারও একই ওষুধ নিলেন, কিন্তু যখন ভালো হলেন না তখন হয়তো আমাদের কাছে আসলেন। কিন্তু আমরা দেখলাম যে আগের যে ব্যথার কারণটা ছিল এবারের মাঝখানে যে ব্যথাগুলোর কারণ তা হয়তো এক না, এবং এতে উনি হয়তো ওনার যে নতুন অসুবিধাটা দেখা দিয়েছে সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এবং এতে দেখা যায় ট্রিটমেন্টটা তখন অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। এখন এই জায়গাটাতে আমার একটু কথা আছে, এইটা আমি অনেক পেশেন্টের মধ্যেই প্রবণতাটা দেখেছি যে ওনারা ট্রিটমেন্টটা আগের প্রেসক্রিপশন দেখে ফলো করেন, আবার অনেকে দেখা যায় যে প্রেসক্রিপশনও অনেক সময় ফলো করেন না, তলপেটে ব্যথা জ্বর যে কোনো অসুবিধার জন্য ফার্মেসি থেকে নিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে ওষুধটা খেয়ে ফেলছেন। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে আমাদের দেশে না শুধু, পুরো পৃথিবীতে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা দিয়েছে এবং এই বিপদটাতে কিন্তু আমরা আরও মারাত্মকভাবে পড়তে যাচ্ছি যখন আমরা সামান্য ইনফেকশনের জন্যও কোনো অ্যান্টিবায়োটিক ঠিকঠাকভাবে পাবো না। তো এই বিপদটা থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই এবং এখনই এটাকে প্রতিরোধ না করি তাহলে কিন্তু আমরা সামনে আরও বড় বিপদে পড়তে যাচ্ছি। এখন আমার আজকের যেটা টেক হোম মেসেজ সেটা হচ্ছে যে আমরা কোনো যে কোনো ধরনের অসুবিধা আমাদেরকে একজন কনসালটেন্ট দেখাতে হবে ব্যাপারটা তা না, বা আমাদেরকে কোনো বিশেষজ্ঞ দেখাতে হবে ব্যাপারটা তাও না, আমরা কিন্তু একজন MBBS ডক্টর দেখি। এটাই কিন্তু নিয়ম যে কোনো সমস্যা সবার আগে আমরা একজন MBBS ডক্টরের কাছে যাব এবং MBBS ডক্টর উনি আমাদেরকে দেখবেন এবং দেখার পরে যখন মনে করবেন যে একজন বিশেষজ্ঞের পরামর্শ দরকার তখনই কিন্তু উনি বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। এতে আমাদের অনেক ধরনের সুবিধা হবে যে আমাদের যে ডক্টররা আছেন ওনারা কিন্তু প্রাইমারি লেভেলে যে ডক্টররা আছেন ওনাদের ভিজিট খুব বেশি থাকে না, ওনাদেরকে রিচ করা আমাদের জন্য খুব সহজ হয়, আমাদের পেশেন্টের জন্য খুব সহজ হয়। তাহলে আমরা এই কাজটা করতে পারি যে কোনো ডক্টর দেখি আমরা যে কোনো প্রেসক্রিপশন নিতে পারি এবং একবার প্রেসক্রিপশন হওয়ার পরে সেই প্রেসক্রিপশনটা দেখে কিন্তু পরের বার ওষুধ দেওয়া যাবে না, কারণ এক পেটে ব্যথার কিন্তু অনেক কারণ থাকতে পারে, অনেকগুলো জিনিস আছে পেটের মধ্যে এবং অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ, তো আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ইউরিনে ইনফেকশন হয়েছে, তলপেটে ব্যথা ছিল, তার ইউরিন ইনফেকশন ছিল, আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং ওনার ছয় মাস পরে একই প্রবলেম দেখা দিল, উনি সেই ওষুধ কিনে কিনে খাচ্ছেন, তারপরে আমার কাছে আসলেন প্রায় দুই তিনবার এই অ্যাটাকটা হওয়ার পরে এবং তারপরে দেখলাম যে ওভারিতে তার একটা টিউমার আছে। তো এই এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, সেটা আমাদের নিজেদের ভালোর জন্যই, এবং আমরা যদি এই প্রোটোকলটা মেনটেন করতে পারি আমরা অন্তত ফার্মেসিতে নিজের ইচ্ছায় বা ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করেন, ওষুধ বিক্রেতা যারা আছেন ওনাদের পরামর্শটা না নিয়ে আমরা একজন ডক্টরের প্রাইমারি লেভেলের একজন ডক্টরের পরামর্শ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একজন বিশেষজ্ঞের উপরে অনেক বেশি চাপ পড়বে না এবং পরামর্শটাও খুব ভালোভাবে নেওয়া যাবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও কিন্তু আমরা অনেকটা ঠেকাতে পারবো। ধন্যবাদ সবাইকে।